সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। এই চতুর্থ অধ্যায়টা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি। এই ওয়েব ডিজাইন পরিচিতি থেকে একটা টেবিল তৈরি করে তোমাদের এখন দেখাবো। আমি অনেকগুলো টেবিল তৈরি করেছি ইউটিউবে, আমার সেগুলো সব আপলোড করা আছে। তো সেক্ষেত্রে আমাদের আমরা এখন সেই টেবিলটি আমরা কিভাবে বিভিন্ন টেবিল কিভাবে তৈরি করা যায়, টেবিলের ভিতরের কার্য পদ্ধতি সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা সহজেই যে কোনো ধরনের প্রশ্ন দেব আমরা সেগুলোর উত্তর করতে পারব। তো আমাদের এই যে এখন যে টেবিলটি তৈরি করব, এটি আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমি তৈরি করে রেখেছি, কারণ এখানে বসে এখন তৈরি করতে গেলে আমাদের সময় লাগবে বেশি। সেই জন্য সময় কমানোর জন্য আমরা সেই টেবিলটি মাইক্রোসফট ওয়ার্ডে রেখেছি এবং সেখান থেকে তোমাদেরকে সামনে উপস্থাপন করে আমি দেখাবো। তো আমরা সেইখানে আমরা চলে যাচ্ছি, দেখো সেখানে গিয়ে আমরা আমি তোমাদেরকে সেই টেবিলটি দেখাবো। দেখো এই টেবিলে আমরা ডেস্কটপে চলে আসছি। এই ডেস্কটপে আসার পরে এখানে আমরা এইটাকে ফিগারটাকে একটু বড় করে নেই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। দেখো এবারে আমরা আমরা সেখানে চলে যাচ্ছি। দেখো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করলাম, এই যে মাইক্রোসফট টাস্কবারে দেয়া আছে এটার উপর ক্লিক দিয়ে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। এই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে আমি এখন আমার সেই টেবিল পেজটি আমি এখন এখানে বের করব। তো সেক্ষেত্রে দেখো টেবিল পেজটি কোথায় আছে আমরা দেখি, এটা ওপেন করে এই যে টেবিল 7 এটি আমি ওপেন করব। এই যে দেখো আমার এন্টার দিয়ে নিচে নামিয়ে দেই, এই যে আমার টেবিলটা দেয়া আছে, টেবিলটার নাম দিয়েছি অনন টেবিল। আর এবারে এই টেবিলটার মধ্যে যা আছে আমরা কিভাবে এটা তৈরি করব, এখানে প্রশ্ন দেয়া আছে। আমাদের উদ্দীপকের উপর ভিত্তি করে HTML ব্যবহার করে টেবিলের কোডগুলো লিখো, এটা মূলত আমাদের গ নম্বরের প্রশ্ন, সে কারণে আমরা এটাকে গ নম্বরেই দিয়ে রাখি। গ নম্বরে আসে, কখনো ঘ নম্বরে আসে, যাই হোক আমাদের এটা গতে আমরা রেখে দিলাম। এখন আমরা এখান থেকে আমি একটু ইংলিশে যাই, এখানে ইংলিশ সিলেক্ট করলাম, বাংলায় করলে ইউনিকোড করতে হবে, ইংরেজিতে করলে আমরা ইংলিশ সিলেক্ট করে দেব। এখন আমরা এই টেবিল পেজটা তৈরি করব HTML ভাষা ব্যবহার করে। HTML ভাষা ব্যবহার করে আমরা এই যে এই টেবিলের কোডগুলো লিখবো সেগুলো কোথায় আমি লিখবো, সেগুলো হচ্ছে আমাদের ইউনিকোড, এই আমাদের হচ্ছে নোটপ্যাড, তারপর হচ্ছে ওয়ার্ড প্যাড, এরকম বিভিন্ন প্যাড আছে, সেই প্যাডের উপরে আমরা এই টেবিল পেজটি তৈরি করবো। এখন আমি তাহলে আমরা প্যাড এখন ওপেন করি, আমরা নোটপ্যাডে কাজ করবো বলে নোটপ্যাড আমি ওপেন করতেছি। এই নোটপ্যাড পাওয়ার জন্য প্রত্যেক ভিডিওতে আমি দেখিয়েছি, নোটপ্যাড পাওয়ার জন্য এখানে আমি লিখে দেবো নোটপ্যাড, এই যে NOTEPAD, এই নোটপ্যাড আমি লেখার পরে এখানে দেখো ডিসপ্লেতে আমাদেরকে সে বলেছে যে এই যে নোটপ্যাড দেখিয়েছে। আমরা এই নোটপ্যাড এখন ডাবল ক্লিক দিয়ে নোটপ্যাডটা ওপেন করে দিচ্ছি। এই নোটপ্যাড আমি ওপেন করছি, এখন এটাকে একটু বড় করে নেই সাইজটা, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই একই সাইজ করে নিলাম। এখন এই নোটপ্যাডের মধ্যে আমরা এই টেবিলের কোডগুলো আমি লিখব। তো আমাদের HTML ভাষা ব্যবহার করে যেহেতু আমি পেজ তৈরি করব, সেহেতু প্রথমে আমরা এই নোটপ্যাডে প্রথম যে ট্যাগটি আমি লিখব সেই ট্যাগটিকে আমরা HTML নামে আমরা তাকে HTML দেব। এই HTML দিলাম, এই HTML দেওয়ার পরে এইটা HTML ওপেন করলাম। এখন ওপেন করার পরে HTML এর মধ্যে কারা কারা বাস করে, একটা পেজের প্রধান অংশ হচ্ছে দুটি, একটা হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। আমরা এখন হেড অংশ দেব, এই হেড অংশ ব্যবহার না করলেও আমাদের কোনো সমস্যা নেই, তারপরে আমাদের দেখার সৌন্দর্যের জন্য আমরা হেড অংশ ব্যবহার করতেছি। এবারে আমরা হেড ওপেন করব, একটা পেজের প্রধান অংশ হেড, হেড আমরা ওপেন করলাম। এবারে আমরা হেড এই ওপেন করে দিলাম, হেড ট্যাগ ওপেন করে দিলাম। এবার হেড ট্যাগ ওপেন করার পরে হেডে আমরা কি বসাই, এখানে কপালে বসাই টাইটেল, তাহলে হেডে আমাদের থাকে টাইটেল, আমরা এখন টাইটেল বসাবো। এই যে আমরা টাইটেল দিচ্ছি TITLE, এখন এই টাইটেলের সামনে আমাদের মন যা চায় তাই আমি লিখতে পারবো। এখানে লিখলাম দিস ইজ এ টেবিল পেজ, সবটাতেই একই বাংলা লিখতেছি বোঝার সুবিধার জন্য, দিস ইজ এ টেবিল পেজ,
এই লিখলাম। এবারে আমরা এই এই টাইটেলটাকে বাম দিকের যে এই বাক্যটার বাম দিকে যে টাইটেলটা বসেছে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগ যখন আমরা তার উপরে প্রয়োগ করি সিরিজ যে টেবিল পেজের উপরে, তখন ওপেনিং ট্যাগের কার্য এখানে সম্পাদিত হয়েছে, কিন্তু সেই কার্যের সফলতা পাওয়ার জন্য আমাদের ট্যাগ ক্লোজ করতে হবে। এখানে আমরা স্ল্যাশ দিয়ে এই টাইটেলটা আবার লিখে দেব। এই টাইটেল আমরা ক্লোজ করে দিলাম। এই টাইটেল ক্লোজ করার পরে এখন আমাদের টাইটেলের কাজ যখন কপালে শেষ, তখন আমাদের এই হেডটাকে আমরা ক্লোজ করে দেব। এখন যে কার্য যখন শেষ হবে সেটাকে আমরা ক্লোজ করে দেব। এখন আমরা হেড ক্লোজ করে দিচ্ছি। এই যে ক্লোজের জন্য স্ল্যাশ দেব, এই CAD হেড দিলাম। হেড দেওয়ার পরে এবারে আমাদের হচ্ছে হেডের পরে কি হেড ক্লোজ হয়ে গেল, এবারে কি বডি, এবারে আমরা বডি ওপেন করব। এই বডির মধ্যে সমস্ত ঘটনা আমরা ঘটাবো, অর্থাৎ বডি ওপেন করার পরেই আমাদের উদ্দীপকের দিকে আমরা তাকাবো। এখন আমি উদ্দীপকের দিকে তাকানোর পরে আমি দেখলাম যে এখানে লেখা আছে প্রথমেই অনন টেবিল। তাহলে এই অনন টেবিলটা যে দেওয়া আছে এই জায়গায় আমি এখন, তাহলে এই অনন টেবিলটা পেতে হলে একটা টেবিলের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে সেখানে আমরা ইচ্ছা করলে ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে পারবো, ইচ্ছা করলে আমরা সেখানে H1 থেকে H6 ট্যাগ ব্যবহার করতে পারবো। তো আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করছি। এই যে ক্যাপশন ট্যাগ, আমাদের ক্যাপশন, এই ক্যাপশন দিয়ে এখানে আমি লিখলাম অনন টেবিল, অনন টেবিল, এই অনন টেবিল লিখে দিলাম। এই অনন টেবিল লিখে এবারে ক্যাপশন ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। যদি অননের উপরে এই এর কার্যকারিতা প্রকাশ পায় তাহলে সেটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে। এবারে আমরা ক্লোজ করলাম ক্যাপশন, এই ক্যাপশন দিয়ে দিলাম। এই ক্যাপশন দেওয়ার পরে এবারে আমাদের এখন আমি চলে যাব নিচের দিকে। আমি দেখলাম টেবিল, এই টেবিলের জন্য আমাদের প্রথমে টেবিল ট্যাগ ওপেন করতে হবে। তাহলে আমি এখন এখানে টেবিল ট্যাগ ওপেন করলাম, এই টেবিল ট্যাগ। এবারে টেবিল ট্যাগ ওপেন করার পর হলো টেবিল হলো এমন একটা ট্যাগ যে অ্যাট্রিবিউট ছাড়া কাজ করতে পারে না। প্রতিবারেই একই কথা বলতেছি যাতে তোমাদের মেমোরিতে এটা একদম পার্মানেন্টভাবে সেভ হয়ে যায়। তাহলে টেবিলের পরে টেবিলের মধ্যে আমাদের দেখো অনেকগুলো রেখা আছে, তো প্রত্যেকটা ঘরের জন্য একটা রেখা দিয়ে চতুর্দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এরকম ছোট ছোট ঘরগুলোর মাধ্যমে যে বড় টেবিলটা তৈরি হয়েছে সেটিও একটি রেখা দিয়ে চারিদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এটাকে বলা হয় বর্ডার। এই যে রেখাটা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে বর্ডার। এই জন্য আমরা এখানে অ্যাট্রিবিউট হিসাবে দেবো আমরা বর্ডার। তাহলে অ্যাট্রিবিউট কাকে বলে, যে কোনো কিছুর বৈশিষ্ট্যকে প্রকাশ করে। অর্থাৎ একটা টেবিলের বৈশিষ্ট্য কি, একটা টেবিলের মধ্যে এই রেখাগুলো আছে বলেই তাকে টেবিলের মতো দেখায়। যদি রেখাগুলো না থাকতো তাহলে টেবিলের মতো দেখাইতো না। সে কারণে আমরা এখানে বর্ডার দিলে পরে ভিতরে রেখাগুলো আমরা পাবো, বর্ডার না দিলে আমরা ভিতরে রেখাগুলো পাবো না। এই বর্ডার দিয়ে আমরা দেব কত, এখানে 1 দেব। এই 1টাকে বলা হয় ভ্যালু। তাইলে আমাদের টেবিল হলো একটা ট্যাগ, বর্ডার হলো তার অ্যাট্রিবিউট এবং ভ্যালু হচ্ছে তার 1। এই ভ্যালু দেওয়ার পরে এই টেবিলটার সাইজ আমরা নির্ধারণ করে দেব। এখানে আমাদের প্রশ্নের ভিতরে সাইজ দেওয়া নেই, তো সাইজ যদি দেওয়া না থাকে তাহলে আমরা সাইজ ব্যবহার করব না। টেবিলের হাইট কত ওয়াইড কত সেটা আমরা ব্যবহার করব না। কিন্তু যেহেতু এখানে দেয়া নেই, আমরা একটা সুন্দর টেবিল তৈরি করার জন্য তার হাইট দিয়ে দিচ্ছি। আমাদের পরীক্ষা দেয়া না থাকলে আমাদের দেওয়ার কোনো দরকার নেই। এবারে দিলাম হাইট, হাইট দিলাম আমরা মনে করো হচ্ছে টেবিলের 300, হাইট দিলাম 300। এবারে ওয়াইড দিলাম, ওয়াইড, ওয়াইড হলো পাশে, এটা দিলাম আমরা আবার, এটাও দিলাম আমরা 300। এই 300 দিয়ে দিলাম, এটা আমাদের ইচ্ছা মতো দিয়েছি, কিন্তু পরীক্ষায় না থাকলে আমরা দিব না। এবারে আমরা ট্যাগটাকে কমপ্লিট করে দিলাম। তাহলে টেবিল ট্যাগটি আমরা কমপ্লিট করে দিলাম। এখন এই টেবিলের মধ্যে এখন আমরা ঘরের মধ্যে ঢুকব। ঘরের মধ্যে ঢোকার আগে আমাদের ঘরের বাইরে দাঁড়াতে হবে। অর্থাৎ এখানে দেখো কতগুলো রো আছে, আমাদের নেম একটা রো, তাহলে 1, 2, 3, 4, 5টা রো আছে। এবারে 5টা রো থাকলে এখানে কলাম আছে কয়টা, কলাম আছে নেম বরাবর একটি কলাম, ফিজিক্স বরাবর কলাম, ম্যাথ বরাবর কলাম, বায়োলজি বরাবর কলাম, তাহলে 4টা আছে আমাদের কলাম, আর 2, 4, 5টা আছে আমাদের রো। এখানে আমরা দেখতে পাচ্ছি রোল, বাংলা, ইংরেজি, ICT আর নিচের লাইনটা, এটা মিলিয়ে আমাদের 5টা রো আছে এবং আমাদের 4টা আছে আমাদের কলাম। তাহলে আমরা এখন এইখানে আমরা নেমকে আমরা এখন প্রথমবার অপারেশন করব। নেমের বাইরে আমাদের আগে ঘরের বাইরে আমরা দাঁড়াবো, তারপরে ঘরের মধ্যে ঢুকব। এই ঘরের বাইরে যদি আমরা দাঁড়াতে যাই তাহলে আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটি হলো টিআর ট্যাগ।
এই টিয়ার ট্যাগ আমরা ওপেন করলাম। টিয়ার ট্যাগ ওপেন করার পরে এবারে টিয়ার দিয়ে নেমের বামে হবে টিয়ার ওপেন আর রোলের ডানে হবে টিয়ার ক্লোজ। সব সময় লাইনের বামে হলো টিয়ার ওপেন সারির আর সারির ডান পাশে হলো টিয়ার ক্লোজ। এখন ঘরের মধ্যে কারা আছে, ঘরের মধ্যে আছে নেম। তো আমরা একটা কাজ করতে পারি প্রত্যেকটাকে মাঝখানে স্থাপন করার জন্য, এই যে নাম ঘরের যদি একদম সেন্টারে থাকে, রোল ঘরের সেন্টারে থাকে, সবাই যদি এরা সেন্টারে থাকে তাহলে আমরা এখানে অ্যালাইন দেব। অ্যালাইন দিয়ে দিলে পরে এখানে আমাদের অ্যালাইন দিলে পরে আমাদের আর সমস্যা নেই, অটোমেটিক সবাই আমাদের ঘরের মধ্যে এই মাঝখানে তারা বসে যান। অ্যালাইন দিয়ে আমরা দিলাম এখানে সেন্টার, সেন্টার দিলাম, এই সেন্টার দিয়ে দিলাম এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে, তাহলে টিয়ার অ্যালাইন সেন্টার প্রকাশ থাকে। যে টিয়ার অ্যালাইন সেন্টার যদি দেওয়া থাকে তাহলে নেম এবং রোল তারা ঘরটির একদম সেন্টারে অবস্থান করবে, আলাদাভাবে লেখার কোনো আমাদের প্রয়োজন নেই। বিভিন্ন বইগুলোর মধ্যে এভাবে আলাদা আলাদাভাবে অ্যালাইন করে দিয়েছে, আমরা সেগুলো আর ব্যবহার করব না। এবারে ঘরের মধ্যে আমি ঢুকবো, নেইমের বাম দিকে একটি ট্যাগ আছে, নেইমের ডান পাশে একটি ট্যাগ আছে। নেইমের বাম পাশের ট্যাগটির নাম হলো টিডি আর ডান পাশের নাম হলো টিডি ক্লোজ। এবারে কেউ এটাকে হেডিং ট্যাগ হিসাবেও আখ্যায়িত করতে পারে, হেডিং ট্যাগ হবে, হেডিং এর উপরে ভিত্তি করে টেবিলের তথ্যগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা সেটাকে হেডিং ট্যাগ ব্যবহার করব। কিন্তু নেইম এর অধীনে যে ট্যাগগুলো, যে কথাগুলো আছে, কম্পালসারি, কেমিস্ট্রি, এগুলো নেইমের কোনো কিছু না, নাম নেই, যদিও নাম হিসাবে ধরা যায়। রোল বরাবর দেখো আছে বেঙ্গলি ইংলিশ, সুতরাং রোলও সঠিকভাবে নেই। সঠিকভাবে যদি দেওয়া না থাকে তাহলে আমরা তাহলে সেটাকে টিডি হিসাবে আখ্যায়িত করতে পারি, টেবিল ডেটা। এই টিডি আমরা ওপেন করে দিলাম। এবারে টিডি ওপেন করার পরে আমি এখানে লিখে দিলাম নেইম, এই নেইম লিখলাম। নেইম লিখে এখন টিডি নেইমের ডান পাশে হলো টিডি আমরা ক্লোজ করে দিলাম, এই টিডি ক্লোজ করলাম। কিন্তু আমি যখন রোলের ঘরে ঢুকব, এই রোলের ঘরে ঢোকার জন্য আমাকে টিডি ওপেন করলামই, টিডি যখন আমি ওপেন করলাম তখন আমি রোল ঘরে গিয়ে চিন্তা করলাম যে রোল ঘরটা তো একটা বড় ঘর, তাহলে নেইমের মতো কতটি ঘর ওখানে, কতটি ঘর তৈরি হতে পারে। তখন আমি দেখলাম যে এখানে তিনটি নেইমের মতো ওই রকম তিনটা ছোট ঘর ভিতরে তৈরি হতে পারে, বা এটা দেখেও বুঝতে পারি ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এই তিনটা ঘর নিয়ে মূলত এই একটা ঘর তৈরি হয়। তাহলে আমাদের এই রোল ঘরটা, এই রোল ঘরটা কোন রেখাটাকে সহজে টান দিলে রোল ঘরটা মূলত এরকম তিনটা অংশে পরিণত হয়ে যায়, এরকম ফিজিক্স, ম্যাথ, বায়োলজির মতো তিনটা ঘরে রূপান্তরিত হয়ে যায়, এটা আমাদের কল্পনা করতে হবে। তো আমি দেখলাম যে এখানে এই ফিজিক্সের ডান পাশে যে রেখাটি আছে এটাকে উপরে তুলে দিলে ঘরটা ছোট হয়ে যায়, এটাকে তুলে দিলে ছোট হয়ে যায়, তাহলে কয়টা স্পেস তৈরি হয়েছে এখানে, যে রোল ঘরটায় এরকম ফিজিক্স, ম্যাথ, বায়োলজির মতো তিনটা স্পেস তৈরি হয়েছে। তাইলে এখানে কোন রেখাটাকে টানছি, কলামকে যদি উপরের দিকে টান দেই তাহলে ওই ঘরগুলো আমাদের ওইরকম ছোট ছোট ঘরে রূপান্তরিত হতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা করব না। তাহলে টিডি দিয়ে আমি এখন টিডি দিয়ে আমরা এখন লিখবো ওই ঘরটা সম্পর্কে। এবারে কলাম দিব, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা কলাম, কলামকে টান দিলে রোল ঘরটি ওইরকম তিনটা অংশে পরিণত হয়। তাহলে এবারে দেখো কল স্প্যান, কল স্প্যান দিলাম, এই কল স্প্যান দিয়ে আমি ইনভার্টেড কমার মধ্যে আমি লিখবো থ্রি, তিনটার মাধ্যমে এটা তৈরি হয়। এই থ্রি দেওয়ার পরে এখন এই ঘর সম্পর্কে আমি দিলাম, আমার কোনো 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 অ্যালাইন টালাইন দেওয়ার প্রয়োজন নেই, অ্যালাইন আমি এখানে দিয়েছি। এবার আমাদের দেখো এই কল স্প্যান দেওয়ার পরে এখন আমি এখানে লিখে নেব রোল, রোল দিয়ে এবারে কল স্প্যান এটাকে আমরা রোল দেব। এবারে টিডিটাকে ক্লোজ করব, কখনই আমাদের যেন এই অ্যাট্রিবিউট আমাদের ক্লোজ না হয়, অ্যাট্রিবিউট কখনো ক্লোজ হতে পারে না, ট্যাগটি ক্লোজ হতে পারে। এই রোল আমাদের তৈরি হয়ে গেল। এবারে আমরা চলে আসবো দ্বিতীয় ঘর। এখন দ্বিতীয় ও এখানে রোলের ডান পাশে আমরা চলে যাচ্ছি, রোল শেষ, তাহলে আমাদের টিয়ারের কার্য আমরা শেষ করে দিলাম, এই টিয়ার আমরা ক্লোজ করে দিলাম। দ্বিতীয় হলো আমাদের কম্পালসারি ঘরটি। এই কম্পালসারি ঘরের মধ্যে আমি যখনই ঢুকতে গেছি তখন কম্পালসারি ঘরের বাইরে হলো আমাদের টিয়ার ওপেন করতে হবে, এই টিয়ার আমি ওপেন করে দিয়েছি। এবারে টিয়ার ওপেন করার পরে এখন আমি টিডি দিয়ে ওর ঘরের মধ্যে ঢুকব, এই টিডি দিয়ে ঢুকলাম। টিডি দিয়ে ঢুকেই যখন দেখলাম যে ঘরটা মূলত একটা বড় ঘর, অর্থাৎ এই ঘরটি
এরকম ছোট ছোট ঘরে রূপান্তরিত হতে পারে কোন রেখাকে টান দিলে? তো আমরা দেখলাম যে এই রেখাগুলো, যে বাংলা, ইংরেজি, আইসিটি, এই রেখাগুলোকে টান দিলে পরে এটার মধ্যে তিনটা আমাদের ঘর তৈরি হয়, অর্থাৎ তিনটা স্পেস তৈরি হয়। সেই ঘরগুলো কি? এখানে হলো রো, এই রেখাগুলো হলো মূলত রো, এগুলো ছিল কলাম আর এগুলো হলো রো। তাহলে টিডির সামনে আমরা দিব রো স্প্যান, এই রো স্প্যান দিলাম। এই রো স্প্যান দেওয়ার পরে এখন এখানে দেব কয়টা এরকম ছোট ছোট ঘর তৈরি হয়? তিনটা ঘর তৈরি হয়, এখানে আমি দেব তিন দিলাম। এই তিন দেওয়ার পরে এখন আমরা এখানে এই আমাদের হয়ে গেল। এখন আমরা আরেকটা কাজ করি, প্রত্যেকবারেই এগুলো যেহেতু মাঝখানে নেব, সেহেতু এখানে টিয়ারের ঘরে এই জায়গায় আমরা দিয়ে দিলাম অ্যালাইন। বারবার এই লেখা ঝামেলা, এই জন্য আমরা এখানে শর্টকাট করে ফেললাম, টিয়ার দিয়ে এবার দিলাম সেন্টার দিলাম, এই সেন্টার দিয়ে দিলাম। এখন আমাদের এই যে বাংলা, ইংরেজি, এগুলো আমাদের সব আমাদের মাঝখানে বসে যাবে। এবার আমাদের দেখো টিয়ার সেন্টার দেওয়ার পর টিডি রোয়েসপ্যান, এখন আমরা এখানে রোয়েসপ্যান দিয়ে টিডি দিয়ে এখন লিখবো আমি কম্পালসারি। এই কম্পালসারি, এস ইউ আর ওয়াই, কম্পালসারি লিখলাম। এই কম্পালসারি লেখার পরে এখন আমরা টিডিকে ক্লোজ করে দিলাম, এই টিডি আমরা ক্লোজ করে দিলাম। এবারে টিডি ক্লোজ করে দেওয়ার পরে এখন কম্পালসারি ঘর থেকে আমি এবারে ঢুকবো কিন্তু বাংলার ঘরে। এই যে বাংলার ঘরে যাব, এই জন্য তুমি ইংলিশ আইসিটিতে ঢুকতে পারবে না, তোমাকে বাংলার ঘরে কম্পালসারি ঘর থেকে প্রথম যে ঘরটি থাকবে ডান পাশে সেটিতে ঢুকতে হবে আগে। সেটিতে ঢোকার জন্য আমরা টিডি ওপেন করলাম। এই টিডি ওপেন করার পরে আমরা এখন এইখানে দেখো, আবার এখানে আবার সমস্যা আছে। টিডি দিয়ে যখন আমি ওই ঘরের মধ্যে ঢুকতে গেছি বাংলার ঘরে, এখন এখানে টিডি বলছে যে বাংলার ঘরটা তো মূলত এরকম ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এটা তিনটা স্পেস নিয়ে গঠিত। তখন তিনটা স্পেস নিয়ে যদি গঠিত হয়, তাহলে তিনটা স্পেস কোন রেখাকে টান দিলে স্পেসগুলো ছোট হয়ে যায়? তো আমাদের দেখা গেছে এই কলামটাকে টান দিলে, তাহলে এখানে কল স্প্যান দিতে হবে তোমাকে। কল স্প্যান সমান সমান আমাদের দিতে হবে ব্র্যাকেট দিয়ে থ্রি দিতে হবে। এই থ্রি দিয়ে এখন আমরা এটাকে কমপ্লিট করলাম। এখন আমি লিখবো বাংলা, এই বাংলা আমি লিখে দিলাম। এবারে বাংলা লিখে এবারে আমি টিডি ক্লোজ করে দিলাম, এই টিডি আমার ক্লোজ হয়ে গেল, এই টিডি ক্লোজ হয়ে গেল। এখন টিডি ক্লোজ হওয়ার পরে বাংলার ডান পাশে আমি চলে গেলাম, বাংলার ডান পাশে হলো আমাকে টিয়ার ক্লোজ করে দিতে হবে। এবারে আমি টিয়ার ক্লোজ করে দিলাম, সরি, টিয়ার ক্লোজ করে দিলাম। এই এখন টিয়ার ক্লোজ করে দেওয়ার পরে এখন আমি দেখলাম যে কম্পালসারি ঘরের পরে বাংলা পেয়ে গেছি, তাহলে এখন ইংলিশ কোথায় যাবে? এখন ইংরেজি করার জন্য আমাদেরকে প্রত্যেকটা ঘরের জন্য এই এই ইংলিশ এখন কম্পালসারি তো হয়ে গেছে, কম্পালসারির সাথে বাংলা চলে গেছে, ইংলিশ পড়ে গেছে একা, তাহলে ইংলিশ একা পড়লেও সেখানে টিয়ার আমাদের দিতে হবে। টিয়ার দিয়ে আমরা অ্যালাইন করে দিই, একই রকম সব করি, অ্যালাইন দিয়ে এবারে দিলাম আমরা সেন্টার, সেন্টার দিলাম। এই অ্যালাইন সেন্টার দিয়ে এবারে আমাদের এই করে দিলাম। এখন আমরা ওই ইংরেজির ঘরে ঢুকে যাব। ইংরেজির ঘরে যখন আমি ঢুকতে গেছি তখন আমি দেখলাম যে ইংরেজির ঘরটাও ওইরকম ছোট তিনটা এরকম স্পেস নিয়ে গঠিত, তাহলে এটার ক্ষেত্রেও আমরা দেব কল স্প্যান। এই কল স্প্যান দিয়ে এটা সমান সমান আমি লিখব থ্রি, এই থ্রি আমরা লিখলাম। এই থ্রি দিয়ে এখন আমরা লিখতে যাব ইংলিশ, ENGLISH, এই ইংলিশ লিখে এখন আমরা টিডিকেটাকে ক্লোজ করে দেব। এই টিডি ক্লোজ করে দেওয়ার পরে এখন আমি দেখলাম যে ইংলিশের ডান পাশে এখন বেরিয়ে যাব, ইংলিশের কার্য শেষ, তাহলে আমাদের এখানে টিয়ার ক্লোজ করে দিতে হবে। এখন আমরা টিয়ার ক্লোজ করলাম, এই টিয়ার ক্লোজ করলাম। এখন আমাদেরকে চলে যাব আমরা আইসিটির মধ্যে। এই আইসিটির মধ্যে যদি আমরা যাই, তাহলে আবার আমাদেরকে টিয়ার ওপেন করতে হবে। এই টিয়ার আমরা ওপেন করে দিয়ে, এই টিয়ার ওপেন করে দিয়ে এখানে ওই অ্যালাইন লিখে দিলাম, অ্যালাইন সমান সমান সবাইকে দিয়েছি সেন্টার, CNTER, এই সেন্টার দিয়ে এই এখন আমরা এটা কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করে দেওয়ার পরে এখন আমরা টিডি দিয়ে ঢুকবো। এবারে ক্লোজ, এই সরি, টিয়ার ওপেন, এই টিডি ওপেন করলাম আমরা। এই টিডি ওপেন করার পরে এখন দেখলাম যে আইসিটি ঘরটাও তো এরকম তিনটা কলাম নিয়ে গঠিত, তাহলে এটা দেবো আমরা কল স্প্যান, কল স্প্যান এখানে দিব আমরা থ্রি।
थ्री देव एखे थ्री दिए देव हमें थ्री दिए देव एवे थ्री दिए दी पर थ्री दिल थ्री दिए एन এটা কলেজ প্ল্যান দিয়ে আমরা এটাকে কমপ্লিট করে দিলাম। এখন আমাদের এইখানে আমরা টিডি দিয়ে কলেজ প্ল্যান থ্রি দিয়ে এখন আমরা লিখব এখানে আইসিটি। এই আইসিটি লিখে এখন আমাদের এখানে আমরা আইসিটি দেব। এই আইসিটি দিয়ে এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। এটাকে আমরা ক্লোজ করে দিছি, টিডি ক্লোজ করে দিলাম। এই টিডি ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় স্টেপ। এখন দেখো আইসিটির পরে আমাদের আর কিচ্ছু নেই, এই জন্য আমরা আবার টিআরকে ক্লোজ করে দিলাম। এই টিআর ক্লোজ করলাম, এখন আমাদের চলে যাই আমরা লাস্ট ঘর। এই লাস্ট ঘরে আমাদের দেখো কেমিস্ট্রি, কেমিস্ট্রির বাম পাশে আমি প্রথম থাকব, তো টিআর আমি ওপেন করব। টিআর দিয়ে অ্যালাইন দিলাম, অ্যালাইন দিয়ে অ্যালাইন সমান সমান আমরা দিব এখানে সেন্টার। এই সেন্টার দিয়ে এবারে হচ্ছে আমরা এটাকে কমপ্লিট করলাম টিআর অ্যালাইন সেন্টার। এখন আমি টিডি দিয়ে কেমিস্ট্রির ঘরে ঢুকে যাব। এবারে টিডি দিলাম, টিডি দিয়ে আমাদের হচ্ছে এখানে সব ঘরেই হচ্ছে আমাদের ছোট, সুতরাং আর এখানে কোনো সমস্যা নেই। কেমিস্ট্রি তো আমাদের দেখো কেমিস্ট্রি, কেমিস্ট্রি দিলাম। এই কেমিস্ট্রি দিয়ে, কেমিস্ট্রি দিয়ে এখন এই টিডিটাকে আমরা ক্লোজ করে দিলাম। এই টিডি ক্লোজ করে দিলাম, এবারে করার পরে এখন আমরা আবার টিডি দিয়ে আমরা দেব, টিডি ওপেন করে আমরা দেব এখানে ফিজিক্স, ফিজিক্স। এবারে ফিজিক্স দিয়ে এবারে টিডি আমরা ক্লোজ করলাম, ছোট ঘরের জন্য কোনো সমস্যা নেই। এবারে আমরা আবার টিডি ওপেন করে, টিডি ওপেন করে আমরা দেব এখানে, টিডি ওপেন করে এখানে দেব আমরা ম্যাথ, MATH ম্যাথ দিলাম। এবারে টিডি ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজ করে দিলাম। আর আছে আমাদের বায়োলজি, আবার টিডি আমি ওপেন করলাম, টিডি ওপেন করে এবারে দিলাম বায়োলজি, বায়োলজি দিলাম। এই বায়োলজি দিয়ে এবারে টিডি আমরা ক্লোজ করে দিলাম, এই টিডি ক্লোজ করে দিলাম। এখন আমাদের ডান পাশে আমরা বায়োলজি চলে যাচ্ছি, তাইলে আমরা টিআর ক্লোজ করে দেব। এবারে টিআর আমরা ক্লোজ করে দিলাম। এই টিআর ক্লোজ করে দেওয়ার পরে এখন আমাদের দেখতে হবে যে কি কি আমাদের ওপেন করা আছে। তো আমাদের দেখা গেছে আমরা জানি যে টেবিল ওপেন করা আছে, তাহলে এই টেবিলটাকে আমরা ক্লোজ করে দিলাম। এই টেবিল এবারে আর কি ওপেন করা আছে, টেবিলের আগে দিছি আমরা বডি ওপেন করা আছে, এই বডি আমরা ক্লোজ করে দেব। এই বডি ক্লোজ করলাম, বডির পরে আমরা আর কি আছে আমাদের HTML আছে, এবার HTML ক্লোজ করে দেব। এই HTML ক্লোজ করে দিলাম, HTML ক্লোজ করে দেওয়ার পরে এই আমাদের কার্য কিন্তু শেষ। এখন এটাকে আমরা একটা নামে সেভ করব। একটা নামে সেভ করলে এটাকে দেখো, এটাকে আমরা মনে করো এটা কি নামে আমি সেভ করব, এটাকে মনে করো তাসনিম নামে আমি সেভ করব, ফাইল নেম তাসনিম। এই তাসনিম নামে আমি সেভ করলাম। এবারে তাসনিম নাম দিয়ে ওখানে আমাদেরকে HTML দিতে হবে, HTML এই দিয়ে এবারে এই যে এনকোডিংয়ের এইখানে আমরা NC সেট করব। এই NC দিলাম, NC দেওয়ার পরে এটাকে সেভে দিলে পরে এটা ডকুমেন্টের মধ্যে আমাদের সংরক্ষিত হবে। এই যে মাই কম্পিউটার ডকুমেন্ট সামনে এইখানে সংরক্ষিত হবে, আমরা এই সেভ করে দিলাম। এখন আমি এটাকে মিনিমাইজ করে দিই, এটাকে মিনিমাইজ করে দিয়ে এখন আমরা এর ফলটি আমরা দেখব যে মূলত এর ফলটা কি দাঁড়ায়। তো আমাদের দেখো এখন আমরা ডকুমেন্ট খুঁজি, কোথায় আছে ডকুমেন্ট, এই ডকুমেন্ট আছে, এর মধ্যে আমরা এখন খুঁজে দেখব তাসনিম কোথায় আছে। এখন আমরা তাসনিমকে খুঁজে বের করব। এই দেখো আমাদের এই তাসনিম এখানে আছে, এই তাসনিমের উপরে আমি এখন ডাবল ক্লিক দেব। এই তাসনিমের উপরে ডাবল ক্লিক দিলে পরে, এই তাসনিমের উপরে ডাবল ক্লিক দিলাম, এখন তাসনিমটা আমাদের ওপেন হয়ে যাবে। এই যে দেখো আমাদের তাসনিমটা আমাদের ওপেন হয়ে গেছে। এখন এই তাসনিমের মধ্যে আমাদের আমাদের কেমিস্ট্রি, আমাদের আর একটা আমাদের ঘর ভিতরে ঢোকেনি, তো সেখানে হয়তো বা ডাটায় আমাদের ভুল থাকতে পারে, সেটা আমরা দেখে নেব। তো এই টেবিলটা আমাদের তৈরি হলো, এখানে একটা ডাটা এখানে ঢোকেনি, তো আমরা সেটা পরে দেখে নেব। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।
তোমরা যদি আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি।